একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে চাঞ্চল্য ছড়ালো কোচবিহার জেলার দিনহাটা দুই নম্বর ব্লকের কিসমাত দশ গ্রাম পঞ্চায়েতের টিহাদহ এলাকার গোখারপাড় এলাকায়। রবিবার সকালে শোয়ার ঘর থেকে স্থানীয় বাসিন্দা তথা পেশায় শ্রমিক মনোরঞ্জন সরকার, বয়স 22 বছরের স্ত্রী সান্ত্বনা বর্মন এবং 5 বছরের শিশুপুত্র সন্তান রনি সরকারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। কিভাবে একই পরিবারে তিনজনের মৃত্যু হলো তা নিয়ে তদন্ত নেমেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ওই ব্যক্তির বাড়ির দরজা দীর্ঘক্ষণ বন্ধ থাকায় স্থানীয়দের সন্দেহ হয়। তারা স্থানীয় সাহেবগঞ্জ থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ঘর থেকে স্ত্রী এবং সন্তানের রক্তাক্ত দেহ এবং ওই ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পায়। পুলিশ মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করেছে। পারিবারিক গণ্ডগোলের জেরে ওই মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের অনুমান। তবে সামগ্রিকভাবে তদন্ত শেষ না হলে কেন এই মৃত্যু ঘটল তা নিয়ে পুলিশ কিছুই বলতে পারছে না।